শরীরে বা জামায় আগুন লেগেই যায় তাহলে আমাদের জরুরি একটা কাজ করতে হবে। যদি শরীরে আগুন লেগে যায় তাহলে দৌড়াদৌড়ি না করে থেমে যাবে, আর দুই হাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে গড়াগড়ি খাবে। বুঝতে পেরেছো? এলমো বুঝেছে, এলমো বুঝেছে। এলমো প্রথমে করবে, রায়া এলমো কি করবে? প্রথমে থামো। এলমো থামবে। তারপর? তারপর মেঝেতে শুয়ে পড়বে। বাহ, শুয়ে পড়বো। তারপর? তারপর দু হাতে মুখ ঢেকে মেঝেতে গড়াগড়ি খাবে। গড়াগড়ি খাবো। বাহ, আচ্ছা, শরীরে আগুন লাগলে কি করতে হবে এই অনুশীলনটা ভালোভাবে আরো ভালোভাবে কিভাবে করা যায় জানো? কিভাবে? গানের সাথে সাথে। কেমন হয় বলো তো? খুব ভালো হয়। এই, তোমরা কি আমার সাথে গানটা গাইতে চাও? অবশ্যই। মিউজিক। থামো, শোও, গড়াগড়ি খাও। থামো, শোও, গড়াগড়ি খাও। তোমরা সবাই যাও। থামো, শোও, গড়াগড়ি খাও। কোন শরীরে বা জামায় আগুন লাগে তখন দৌড়াদৌড়ি না করে থেমে যাবে, মেঝেতে শুয়ে পড়বে, দুই হাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে গড়াগড়ি খাবে। মনে রাখবে, থামো, শোও, গড়াগড়ি খাও।